নবী নাই গো নবীর সুন্নত আছে গাও নবীর সুন্নতের যদি তুমি তদারকি করো নবীজির সেই বিধানে নবীজির তরিকার যদি মহব্বত করো নবীরে মহব্বত করা হলো নবীজির সুন্নতের উপরে আঘাত করা মানে নবীর আঘাত করা নবীজির তরিকা বাদ দেওয়া মানে নবীর বাদ দেওয়া নবীজির তরিকার সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা যদিও নবী শ্বশুরের সামনে নাই নবীর বিধান আর নবীর তরিকা আছে না নাই এখন যদি কেউ নবীর তরিকারে ইমানদার হওয়ার পরে যদি নবীর তরিকারে অবজ্ঞা করে ইমানদার হওয়ার পরে নবীর তরিকারে অবহেলা করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রে যদি তুমি মুসলমান হও তাহলে তোমার নবীর তরিকা অগ্রাধিকার দিবা নবীর তরিকা অগ্রাধিকার দেওয়া মানে নবীর অগ্রাধিকার দেওয়া আর নবীর অগ্রাধিকার দেওয়া মানে আল্লাহর অগ্রাধিকার দেওয়া আল্লাহর যে অগ্রাধিকার দিল মরণের পরে তার কোন চিন্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রুমে থাকতেন আল্লাহর নবীর ঘর কি হুজরাখানা বলা হয় মসজিদে নববীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাখানা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের নামে এই সূরাটার নামকরণ করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের নামে সূরা আছে আমাদের নবীর নামেও সূরা আছে সূরা মুহাম্মদ সূরা মুযাম্মিল সূরা মুদাসসির সূরা ইয়াসিন সূরা তাহা হামিম এগুলো আমাদের নবীর নাম তাহলে আমাদের নবীর নামেও সূরা আছে আমাদের নবীজি যে ঘরে থাকতেন ঘরের নামেও সূরা আছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের নবীর নামে সূরা নাই সূরা মুহাম্মদ আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম আমাদের নবীর নামে সূরা আছে ইয়াসিন ইয়াসিন হামিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির আমাদের নবীর নাম হযরত আমাদের নবীজি যে ঘরে থাকতেন হুজরাখানার নামে বন্ধুরা আমার আয়াতে তরজমা করি বিসমিল্লাহির রহমানির রহিম হে ইমানদারেরা ও ইমানওয়ালারা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর পিছনে দিয়া তোমরা সামনে থাকবা না অথবা আল্লাহকে আল্লাহর রাসূলকে ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হইবা না অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জায়গায় রেখে সামনে যাওয়ার চেষ্টা করবা না ওয়াত্তাকুল্লাহ সাবধান এ ব্যাপারে আল্লাহরে ভয় করো তোমরা যা কিছুই করো আল্লাহ কিন্তু সব শুনেন সব জানেন এই হলো আয়াতের তরজমা সাথে আর একটা আয়াত আমি পড়ি দ্বিতীয় নম্বর আয়াতটা এরপরে মোটামুটি শিরোনামটা কমপ্লিট হবে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ وَلَا تَجْهَرُوا كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم
أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله تعالى বলেন হে ঈমানওয়ালারা নবীজির গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়। তোমরা দুইজনে যখন কথা বলবা একসাথে তোমাদের গলার আওয়াজ একজনের সাথে আরেকজনের বললে গলার আওয়াজ যেমন বড় হয়, নবীজির সামনে এমন জোরে কথা বলবা না যে নবীর অসুবিধা হয়, নবী বিরক্ত হন। এই ভুলগুলো যদি করো আনতাহবা তাআমালুকুম, তোমাদের আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওয়ান্তুম লা তাশআরুন, আসলে বিষয়টা সবাই অনুভব করতে পারে না, তোমাদের মধ্যে অনেকে বিষয়টা অনুভব করো না। আমার বন্ধুগণ, এই হচ্ছে আয়াতের সরল তর্জমা। এবার এবার আসুন, এই আয়াতগুলো কখন নাজিল হয়, কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, এই ব্যাপারে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন জান রক্ষার জন্য না ইমান রক্ষার জন্য? আপনারা আমার সাথে কথা বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন জান রক্ষা করার জন্য না, ইমান এবং ইসলামকে রক্ষা করার জন্য। নিজের জন্মভূমির মায়া ত্যাগ করে নবী চলে গেলেন মদিনায়। আপনারা জানেন আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেছেন তখন মক্কার সরকার ছিল কাফের সরকার, শুধু কাফের না মুশরিকও, শুধু মুশরিক কাফের দুইটাই তার টাইটেল ছিল। একটা কাফের সরকারের সময়ে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন, দ্বীনের দাওয়াতি কাজের দায়িত্ব যখন আল্লাহ সমজায় দিলেন মক্কার সিটি কর্পোরেশনের জাবালে নূরের গাড়ে হেরা নামক গর্তের ভিতরে দায়িত্ব অর্পণ করলেন। সুবহানাল্লাহ বলেন, ওইখান থেকে দায়িত্ব পেয়ে আল্লাহর নবী যখন আল্লাহর কথা মতো কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথমে তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, কারণ কাফের সরকারের ভয়ে নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই। শেষ পর্যন্ত দেখা গেল অত্যাচারের স্টিম রোলার যখন নবীর উপরে বেড়ে গেল, নতুন ৪০ জন সাহাবাই কেরামের উপরে কাফের সরকারের জুলুমের মাত্রা অতিরঞ্জিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন রসুলকে, হে রসুল আর মক্কায় থাকতে হবে না, ১৩ বৎসর মক্কায় থাকছেন, এবার আবু জাহেলের রাষ্ট্র আবু জাহেলরে গোছায় দিয়া সরকারের হাতে সরকারের ক্ষমতা থাকুক, আপনি দেশ ছাড়েন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন রাষ্ট্র নিয়ে সরকার থাকুক, সরকারটা আমারও না আপনারও না, সরকারের হাতে সরকারের ক্ষমতা থাকুক, আপনি মুহাম্মদ আমার কথায় উঠবেন আমার কথায় বসবেন, কারণ আমি হইলাম আল্লাহ আপনি হলেন আমার নবী, আমি হইলাম আপনার আল্লাহ আপনি আমার রসুল, সুতরাং রাষ্ট্রটা ছেড়ে দিয়া আপনি ইমান এবং ইসলামের দাওয়াত, ইমান এবং ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে দেশ ছাড়েন। আল্লাহর নবী আল্লাহর কথা মতো ছাড়লেন ইমান এবং ইসলাম রক্ষা করার জন্য। এখানে একটা কথা, জান বাঁচাইবার জন্য যদি রসুল চেষ্টা করতেন তাহলে সরকারের সাথে আপোষ মীমাংসা করে রসুল মক্কায় থাকতে পারতেন, বলে আমি আর এই দিনের দাওয়াত দেব না, আমার কাজ আমি বন্ধ করলাম, আমার জানের নিরাপত্তা চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দীনে ইসলাম এবং তার আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কাফের সরকারের কাছে জানের নিরাপত্তা চান নাই, সুতরাং ইসলামের দাওয়াত এবং প্রচারের দায়িত্ব রসুল নিজের কাঁধে নিয়ে আল্লাহর অর্ডারে মক্কা ছেড়ে কোথায় চলে গেলেন, কথা বোঝেন না আপনারা, মদিনায়। আমি আবারও প্রশ্ন করছি, আল্লাহর রসুল কি জান বাঁচানোর জন্য রাত্রে চলে গেছিলেন না কৌশলগত কারণে পরবর্তী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম এবং ঈমান রক্ষা করার জন্য তিনি মদিনায় চলে গেলেন? এতটুকু ক্লিয়ার প্রশ্ন, রাসূল জান বাঁচাইবার জন্য মক্কা ছেড়ে গেছিলেন না ঈমান এবং ইসলামের প্রচার রক্ষা করার জন্য গেছিলেন? গেল এক। দ্বিতীয় কথা হলো, মক্কায় থাকতে নবী ছিল প্রজা, মদিনায় যাওয়ার পরে নবী হয়ে গেছে রাজা।
কথা বুঝতে পারছেন মক্কায় থাকতে আমাদের নবী ছিলেন আবু জাহেল নামক সরকারের প্রজা মদিনায় নিয়ে আল্লাহ বানায় দিলেন আল্লাহর নবীর রাজা এখন দেখতে নারী চলন বাক একটা কথা আছে যার সাথে দুশমনী সে আমেরিকা থাকলে দুশমনী আল্লাহর নবী মক্কায় থাকতে আবু জাহেলের সাথে দুশমনী ব্যক্তিগত দুশমনী ছিল না সরকারের সাথে আমাদের নবীর যে দ্বন্দ্বটা ছিল এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না এটা দেশ নিয়ে কোনো দ্বন্দ্ব না এটা ছিল হক আর বাতিলের দ্বন্দ্ব ইসলাম এবং কুফর নিয়ে দ্বন্দ্ব আল্লাহর নবী মদিনায় গিয়ে রাজা হয়ে গেছেন যে আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে প্রজা হিসাবেই সহ্য করতে পারে না ওই মোহাম্মদ মদিনায় গিয়ে রাজা হয়ে গেছে এটা তো সহ্য করা যায় না আমার কথা বুঝতেছেন মক্কায় থাকতেছিলেন প্রজা এতে করেই আবু জাহেল সহ্য করতে পারে নাই আচ্ছা আপনাদের এলাকায় ব্যক্তিগত একজন লোকের সাথে যদি আপনাদের দুশমনী থাকে এই লোকটা আগে রিকশা পাইতো এই সময় আপনি দুশমনী করছেন যে সময় প্রাইভেট কারের মালিক হয়ে গেল দুশমনী বাড়ব না কমব দেখলানি আমার দুশমন হয়ে গেছে প্রাইভেট কারের মালিক আর যদি ঢাকায় একটা বাসের মালিক হয় তো হেরে মারবার চিন্তা করবেন এদি দিনে দিনে খালি অগ্রসর হইতেছে যে মোহাম্মদ মক্কায় থাকতে আমার ভয়ে কালিমার দাওয়াত দিল না যে মোহাম্মদ মক্কায় থাকতে আমার প্রজা ছিল যেই মোহাম্মদকে আমি ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু মোহাম্মদকে কিছু করতে পারলাম না এখন মদিনায় গিয়া মোহাম্মদ হয়ে গেছে মদিনার প্রেসিডেন্ট মদিনার আমির মদিনার আর নবী মদিনাতুন নবী নাম হয়ে গেল মদিনার রাজা হয়ে গেল এখন আবু জাহেলের জ্বালা বাড়ছে না কমছে এটা কি আগুনের জ্বালা না মানসিক জ্বালা আবু জাহেলের মনে শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে কথা বোঝা যায় অশান্তি বাড়ছে অশান্তির জ্বালায় আবু জাহেলের রাত্রে ঘুম হয় না আবু লাহাবে জিজ্ঞেস করে নেতা ছটফটি করেন কেন বলে জানো না যেই ভাতিজা মোহাম্মদ রে দাঁড়ায় কথা বলতে দেই নাই যেই মোহাম্মদ মুখ খুলে কথা বলতে পারলো না আজকে মোহাম্মদ মদিনায় গিয়া প্রেসিডেন্ট আর কি সহ্য করা যায় সরকার মন্ত্রী পরিষদ নিয়ে বুদ্ধি করলো দুশ্মন যেখানে থাকুক গ্রেফতার করব ধরে আনব অথবা তাকে যে কোনো ভাবে শাস্তি দেব আল্লাহর নবীকে ধরে আনার অথবা আল্লাহর নবীকে মদিনায় গিয়া শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা তারা সিদ্ধান্ত নিল তাও আপনারা জানেন বুঝে থাকলে আপনারা বলেন রাসূল ছিলেন প্রজা মদিনায় গিয়ে হয়ে গেলেন রাজা দুনিয়ার রাজা না দুনিয়ার দৃষ্টিতে রাজা বলতে যারে বোঝায় জোর জার মুল্লুক তার রসুল মদিনায় গিয়া জোরে রাষ্ট্র দখল করেন নাই মদিনার লোকেরা রসুলের আদর্শ রসুলের সেই ভালো ব্যবহার রসুলের গুণাগুণ দেখিয়া আখিরি জামার নবী মনে কইরা রাষ্ট্র গোছায়া দিল আপনি নেন রাষ্ট্র চালান সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছিলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ও নবী এই ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা এই আয়াতের অর্থ ব্যাপক এটার মর্মার্থ দিয়া দুইটা অর্থ বুঝায় খাইরুল লাকা মিনাল উলা প্রথম যুগের চেয়ে শেষের যুগ ভালো এখানে যুগ বলতে প্রথমে বোঝা হয়েছে মক্কার জিন্দেগীর চেয়ে মদিনার জিন্দেগি আরামের হবে দুই নম্বর অর্থ হলো দুনিয়ার জিন্দেগীর চেয়ে পরকালের জিন্দেগি আপনার ভালো হবে নো টেনশন কোনো চিন্তা করবেন না তাইলে মক্কার জীবনের চেয়ে মদিনার জীবন ভালো হবে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিলাম এখন তুমি রাষ্ট্র চালাও রাষ্ট্র চালাইতে গেলে তো বড় চেয়ারে বসতে হয় কথা কন না কেন রাষ্ট্র চালাইতে গেলে বড় চেয়ারে বসতে হয় পৃথিবীর সবচাইতে বড় চেয়ারের নাম হলো মদিনার মসজিদের মিম্বর সুবহানাল্লাহ বলেন আমার বায়রাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে বড় মিম্বর সবচাইতে বড় সংসদের চেয়ার মদিনার মসজিদের চেয়ারটাকে আল্লাহর নবীর জন্য ও মিম্বরটাকে আল্লাহ তাআলা উপযুক্ত করে দিলেন মসজিদে নববীর মিম্বর হয়ে গেল মদিনার জাতীয় সংসদের বড় চেয়ার আল্লাহর হাবিব এই চেয়ারে বসে এই মিম্বরে বসে বসে রাষ্ট্রীয় কাজ শুরু করে দিলেন সুবহানাল্লাহ
সরকার তো সরকারই যে উদ্দেশ্যে আয়াত নাযিল হইল কাছে চলে আসছে নবীজি যখন রাষ্ট্রীয় কাজ শেষ করেন নবীজি সারা দিন সরকারি কাজ বেসরকারি কাজ মানুষের কল্যাণে কাজ কইরা যখন হুজরাখানার ভিতরে গিয়া রেস্টের জন্য যাইতেন গিয়া যখন একটু আরাম নিতেন গোসল করতেন না বিবিদের সাথে কথা বলতেন এবং বিছানায় কিছু আরাম নিতেন কাইলুলা করতেন খাওয়া দাওয়া করতেন করতেন কি না কারণ মানুষ হিসাবে নবীর কিছু চাহিদা ছিল আপনারা কি মনে করেন আমাদের নবী কি মানুষ ছিলেন না অনেকে তো মনে করেন নবী মানুষ হই না এটা কওলে ইখতিলাফ ইখতিলাফি কথা আমি বলি না তবে যদি চলে আসে মোটামুটি সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের নবী যদি মানুষ না হয় যে ভাইরা দাবি করে নবী মানুষ না তাহলে বলবো উনি কি জিন নাকি ফেরেশতা নাকি অন্য কিছু একটা কিছু হবে তো নবীদের যে আল্লাহ পাঠালেন মানুষের জন্য মানুষ নবী করে পাঠালেন আমাদের নবী মানুষ এতে কোনো সন্দেহ নাই সাক্ষী হইল 30 পারা কোরআন নবীজি মানুষ এই কথা যদি কেউ মানেন না তাহলে আমি মনে করব আল্লাহর কোরআনের তাফসীর আপনি বুঝেন না সার্টিফিকেট লাগাইছেন ঠিক আছে তবে কিতাব পড়া পরীক্ষা দিয়ে সার্টিফিকেট লাগান নাই কোরআন নিয়ে গবেষণা করেন না যাই হোক এই ব্যাপারে আমার কথা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর রাসূল মানুষ তবে আমাদের মত সাধারণ সুবহানাল্লাহ বলবেন না মেরাজে গেলেন গিয়া দেখেন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে আল্লাহর নবী সালাম দিলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ মালাকুল মউত তো আপনার দিকে তাকায় আছে আল্লাহ রাসূল বলেন ইনি কি মালাকুল মউত সালাম দিল আজরাইল কোনো জবাব দেয় না আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ও জিব্রাইল আজরাইলকে সালাম দিলাম জবাব দিল না কেউ বলেছেন আজরাইল মতান্তরে কেউ বলেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই হোক জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সালাম দিল আপনি জবাব দিলেন না কেন তিনি বলেন আমি রাসূলকে দেখে হতবাক হয়ে গেলাম উনি কি সেই রাসূল যাকে দেখার জন্য আরশের ফেরেশতারা এতদিন পাগল ছিল আমার রব মালাকুল মউত ডেকে বলে রে জিব্রাইল উনি কি শেষ পয়গম্বর উনার চেহারার দিকে তাকাইয়া আমি হতবাক হয়ে গেলাম রে আমি আজরাইল কি উনার মতো রসুলের দেহ রূহ কবজ করব রে কেমনে কবজ করব এত সুন্দর মানুষ আল্লাহর তমাম পৃথিবী আমি ঘোরাফেরা করি রে নবীজির মতো এত সুন্দর মানুষ দেখি নাই আমি আজরাইল ওই মুহাম্মদের রূহ কেমনে বের করব ওই চিন্তায় চলে গেলাম উনি যে আমারে সালাম দিয়েছে আমি মালাকুল মউত বলতে পারি না টের পাই না আল্লাহ ডাক দিয়ে বলেন ও মালাকুল মউত আমার বন্ধু সালাম দিল জবাব দিলে না আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত বন্ধুর সালামের জবাব দে আল্লাহর দমক খায়া মালাকুল মউত বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আগর রাসূলদের নেতা সালাম দিলাম সালাম দিলাম আল্লাহ তাআলা ডাক দেন হে মালাকুল মউত আমার বন্ধুর সালামের জবাব না দিলে এত বড় সাহস কোথায় পেলে মালাকুল মউত বলেন আল্লাহ আপনার বন্ধুরে যদি সালামের জবাব দেয় আমার পরিচয় যদি জানে আমি তো পরিচয় জানি দুইজনে কথা বলার জন্য তোমার নবী পাগল হয়ে যাবে প্রভু তোমার বন্ধুর সাথে যদি আমি কথা বলা শুরু করি তাহলে এই মুহূর্তে যদি অর্ডার দাও রুহু আনার জন্য আমি তোমার বন্ধুর সাথে কথা বলবো না রুহু আনবো আল্লাহ বলেন মালাকুল মউত এখনো বুঝি আমার বন্ধুর শান বুঝলে না এ মালাকুল মউত আমার বন্ধু মূসা পয়গম্বরের মত না আমার বন্ধু আদম নবীর মত না আমার বন্ধু ইব্রাহিমের মত না আমার বন্ধু ইসমাইলের মত না আমার বন্ধু দাউদের মত না আমার বন্ধু ঈসা রুহুল্লাহর মত না আমার বন্ধু মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই আদম নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই ইব্রাহিম নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই মুসা নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই ঈসা নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই ইসমাঈল নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল যাবিহুল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন নবীর কালিমায় রাসূল শব্দ নাই রাসূল শব্দের সাথে আলিফ লাম লাগায়া দিয়া নাকেরাকে মারিফা করা হয়েছে ডিফিন ইনডিফিনিট কে ডিফিনিট করা হয়েছে অনির্দিষ্ট কে নির্দিষ্ট করা হয়েছে রাসূল সবার নামের পিছনে আছে কিন্তু আমাদের নবীকে রাসূল বললে আর রাসূল আলিফ লাম লাগায়া মারিফা করলে আর রাসূলুন আয়মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে রে মালাকুল মউত রূহ কবজ করবা পরে আমার বন্ধুর সাথে কথা বলো আগে আল্লাহ মাঝখানে যদি রূহ কবজ করার কথা অর্ডার করো আমি তোমার নবীর থইয়া রূহ কবজ করা কেমনে দামু আল্লাহ কয় যতক্ষণ নবী কথা বলবে রূহ কবজ করা বন্ধ হরতাল নবীজির শান শানে রাসূল এই যে আয়াতে কারিমা পড়লাম এটাও শানে রাসূল সুবহানাল্লাহ বলেন নবীজি কাজটাস কইরা বাসায় গিয়ে একটু আরাম নেবেন নবী হইছে বলে কি ওনার আরামের দরকার নাই কথা কেন আপনাদের যে ওয়ার্ড কমিশনার আছে আপনাদের পৌরসভা মেয়র সব আছেন জনগণে ভোট দিয়ে বানাইছেন তাই বলে কি সারা দিন 24 ঘন্টায় আপনাদের পিছে লেগে থাকবে ওনার কি রেস্টের দরকার নাই খাওয়া দাওয়া পরিবারকে সময় দেওয়া সাংসারিক কামকাজ নাই বিবি বাচ্চাদেরকে সময় দেওয়া লাগে না এদেরকে এই সময়টুকু নেওয়ার সুযোগ দিবেন কারণ রাসূলকে নতুন মুসলমান যারা হইছে নতুন যারা দ্বীনের তালিম পায় নাই রাসূলের কাছে বসার সুযোগ পায় নাই কিতাবী তালিম পায় নাই ওরা নবীর মর্যাদা তেমন বুঝতো না যারা সব সময় রাসূলের কাছে থাকতেন ওরা নবীজির চাহিদা নবীজির খাবারের দরকার নবীজির ঘুমের দরকার নবীজির আরামের দরকার বিবিদেরকে সময় দেওয়ার দরকার এগুলা ওরা বুঝতো নতুন যারা আসতো এরা নবীর কোনো চাহিদার প্রয়োজন মনে করতো না ওরা বলতো নবী হয়েছে তো ঘুমাইবে কেন রাসূল তাইলে তো উনি আরাম করবে কেন রাসূল তাইলে তো তিনি বিবিদের কাছে কেন যাবেন রাসূল তো রাসূলের দায়িত্ব পালন করবেন আমরা আইছি আমাদেরকে বুঝাবেন না আমাদেরকে না বুঝাইয়া ঘরে বসে থাকলে হবে এডলে এরা যুক্তি আর যারা সাথে থাকতেন ওরা বলতেন ও ভাই নবী মাত্র রুমে ঢুকছে সারাদিন আমাদের কাছে দিনের দাওয়াতি কাজ করছে তাবলিগ করছে এখন আপনারা ডিস্টার্ব দিয়ে না 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 হবে না বাইরে আইতে হবে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে আমরা অনেক দূর থেকে আইছি বইসে বইসে অপেক্ষা করা সম্ভব না নবীরে কোন বাইরে আইতো এখন নবী ঠেকছে না ওনাদের কাছে নবী ঠেকছে আইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বিরক্ত হইতেন আহারি এরা আমার এমন একটা সময় ডিস্টার্ব করলো আমি একটু বিছনায় যাওয়ার সুযোগ পাইলাম না আমি একটু আরামের সুযোগ পাইলাম না আমার বিবিদের সাথে পরামর্শ করার সুযোগ পাইলাম না সাংসারিক কাজে একটু সময় দেওয়ার সুযোগ পাইলাম না নবী তো আর বৈরাগ্য হয়ে আসেন নাই যে বউ লাগবে না ছেলে লাগবে না পরিবার লাগবে না বাড়িঘর লাগবে না সংসার লাগবে না এরকম কোন নবীর অভ্যাস ছিল না ছেলে মেয়ে পরিবার পরিজন বাদ দিয়া ইসলাম হতে পারে এই শিক্ষাটা তো পাইতে হবে যারা রাজনীতি করেন নেতৃবৃন্দ ওরা দেখা যায় অনেক সময় রাজনৈতিক কাজকর্মের কারণে কই বউ কই ছেলে কই মেয়ে ছেলের ডাক্তারি খবর নাই মেয়ের ডাক্তারি খবর নাই মার ডাক্তারি খবর নাই পরিবারে চাউল ডাল আছে কিনা খবর নাই সব চাইরা দিয়া রাজনীতির জন্য জীবন বিসর্জন এই রাজনীতি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না কথা বুঝতে পারছেন পলিটিক্যাল পারসন যারা তাদের চতুর্মুখী জ্ঞান থাকে ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা ছেলের অসুবিধা মেয়ের অসুবিধা মার সমস্যা সবগুলোই কন্ট্রোল করে চলতে হয় এই জন্য ওদেরকে হালে দোষারোপ করলেই হবে না হ্যাঁ সময় মতো পাইলাম না কেন রাস্তায় দেখা হইলো তো তিনি দাঁড়াইলেন না কেন বুট দেওয়ার সময় দাঁড়ায় সালাম দিল এখন আমার সামনে দিয়ে চলে গেল দাঁড়াইলো না সালাম দিলাম জবাব দিল না উনি কোন টেনশন আছে ওইটা আগে খবর নিবেন
জাস্ট এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন টেনশনে আছেন অনেক নতুন নতুন সাহাবায়ে কেরাম জানতো না না যাই না রাসূলকে বিরক্ত করত আল্লাহ বলেন আমার রাসূলকে বিরক্ত করবে আমি মেনে নিতে পারি না আমার রব আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন আল্লাহ তাআলা রাসূলের দিকে সব সময় নজর রাখতেন হাবিব আপনাকে বিরক্ত করবে আমি রাসূল মেনে নিতে পারি না কোন কোন সময় দেখা যায় দুইজন সাহাবী শরীয়তের কোন বিষয় নিয়ে যখন কথাবার্তা বলতো তখন এমন এমন পর্যায়ে পৌঁছে যেত যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন নাই যাই হোক অশিক্ষিত সাহাবায়ে কেরাম কিছু ছিল যাদের যন্ত্রণায় আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করতে বাধ্য হলেন সুবহানাল্লাহ যে 5 নম্বর 6 নম্বরের দুইটা আয়াত আছে এগুলার অর্থটা যদি আমি বলি তাহলে 1 নম্বর 2 নম্বর আয়াতের বিষয়টা আপনারা সহজে বুঝবেন আমার কথা কি বুঝতেছেন একটা আয়াত আছে দেখেন 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন إن الذين ينادونك من وراء الحجرات نبي جي جهن بيرقت هان الله نيجي نبي رشانتنا دين سبحان الله بلين أمار رب আল্লাহ নবী কোন কারণে যদি মনের মধ্যে কোন কষ্ট নিতেন কোন কারণে যদি নবী বিরক্ত হতেন কেউ নবীকে বুঝাকার না বুঝাক স্বয়ং আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্তনা দিতেন সুবহানাল্লাহ নবীজিকে সান্তনা দেওয়ার কেউ ছিল না সাহাবায়ে কেরাম সারা নবীর মনে কষ্ট আসলে সান্তনা দেয় কে এখান থেকে আপনি কি শিখলেন নবীর মনে কষ্ট আসলে সান্তনা দেয় আল্লাহ এখান থেকে আপনি উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা কি শিখলেন এখান থেকে বোঝা গেল সিনিয়ররা যদি কোনো কারণে রাগ করে জুনিয়ররা দরকার লাগে যেভাবে পারে এভাবে তার কাছে মাফ চাইয়া এভাবে তারে ধইরা যেভাবে হোক সান্তনা দেওয়া লাগবে এক দুই নম্বর উস্তাদ যদি কোনো কারণে ছাত্রের উপরে রাগ করে তখন ছাত্র উস্তাদকে খুশি করতে হবে বাপ মা যদি সন্তানের উপরে কোনো কারণে রাগ করে তখন ওহির যুবনা আল্লাহ সান্তনা দিবে তখন বাপ মার সন্তানরা যেভাবেই হোক মা বাপকে খুশি করাই লাগবে কারণ রসুল কোনো ব্যাপারে যখন মনে কষ্ট নিয়েছেন তখন আল্লাহ নিজে খুশি করেছেন আল্লাহ বলেন إن الذين ينادونك من وراء الحجرات হুজুরার বাইরে থেকে যারা তোমারে ডাকে ডেকে ডেকে তোমারে বিরক্ত করে নবী গো এরা জানে না এরা বুঝে না এরা আকসারুহুম লা ইয়াকিলুন আল্লাহ তাআলা বলেন নবী রাগ করেন না এরা আসলে বুঝে না এরা কম জ্ঞানী নবী গো এরা বুঝে না আপনি রাগ করেন না উহ আহ করেন না একটু ধৈর্য ধরেন এরা তো আপনাকে বিরক্ত করবেই কারণ আপনি রাহমাতুল লিল আলামিন সব সমস্যার সমাধানকারী আপনি আপনি একটু ধৈর্য ধরেন রাগ করেন না এখান থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ দায়িত্বশীল যারা তারা কি শিখলেন বলার দরকার আছে না নাই যারা নির্বাচিত দায়িত্বশীল ওনারা মাঝে মধ্যে রাগ চুপ করে না মানে ঘুমো নির্বাচিত মেয়র কমিশনার মেম্বার চেয়ারম্যান ওনারা জনগণের যন্ত্রণায় এদিকে 10 জন এদিকে 15 জন এদিকে অফিস গ্রিলের বাইরে সিল মারেন দস্তখত দেন নিবন্ধন কার্ড দেন ভোটার আইডি কার্ড দেন রেশনের কার্ড দেন চেয়ারম্যানে মেম্বারে পৌরসভা চেয়ারম্যান কে কেল লাগে আমি পৌরসভা চেয়ারম্যান হিসেবে এই যন্ত্রণা রে আছে না নাই এখন এই আয়াত থেকে ওনাকে শিক্ষা নিতে হবে যদি আল্লাহর কোরআনের তাফসির না পড়েন পৌরসভা মেয়র সিটি মেয়র কাউন্সিলর তাহলে তো এই জিনিসটা পাবেন না সুতরাং যদি মুসলমান হন আর যদি দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে জনগণের যন্ত্রণায় আপনি কি করবেন কোনো কিতাবে পাইবেন না আল্লাহর কোরআনের আয়াত পড়েন দেখবেন আপনার ধৈর্য শক্তি বেড়ে যাবে মন মানসিকতা বেড়ে যাবে আখেরাতের দৃশ্য বেশি উঠবে জনগণের কষ্ট পাইয়া রসুল যেভাবে বিরক্ত হতেন আল্লাহ যেভাবে সান্ত্বনা দিয়েছেন আপনি জনগণের কষ্ট পাইয়া যদি মনে কষ্ট আনেন আল্লাহর কোরআন পড়েন দেখবেন মনটা জনগণের জন্য উদার হয়ে গেছে রাগ করতেছেন
আল্লাহ বলেন নবী রাগ করবেন না আকসারুহুম লা ইয়াকিলুন বেশিরভাগ জনগণ এরা আপনার মর্যাদা আপনার সম্মান इज्जत বেশিরভাগ এরা বুঝে না রাগ করলে কি হবে ওরা কার কাছে যাবে আছেন আর কেউ নবী সারা এদের সমস্যা সমাধানের আছেন আর কেউ ইমানদাররা তো নবীর কাছেই যাবে ইমানদারের ফুজি দুইজন আল্লাহ এবং রাসূল আল্লাহ তাআলা বলেন لا تقدموا بين يدي الله ورسوله ইমান দাররা জীবনে যত কাজ করবা সব কাজের বেলায় আল্লাহরে আল্লাহর নবীর সামনে দিবা তোমরা পিছনে থাকবা আল্লাহরে আল্লাহর নবীর পিছনে দিয়া যত বড় নেতা হও না কেন যত বড় প্রধানমন্ত্রী হও না কেন আল্লাহরে আল্লাহর নবীর পিছনে দিয়া যদি আক সামনে যাও তোমার জীবন ধ্বংস পরকাল ধ্বংস সব ধ্বংস কিছুতেই বরকত হবে না কারণ আল্লাহ এবং আল্লাহর নবী পিছনে আর তুমি সামনে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই আল্লাহ এবং আল্লাহর নবী থাকবে সামনে তুমি থাকবা পিছনে পিছনেতেই কাজ করে যাও যত সমস্যা আসবে আল্লাহর আল্লাহর নবী বুঝবে আল্লাহর আল্লাহর নবী যদি আমিরুল আলামিনের দায়িত্ব নেয় তাইলে পৃথিবীর কোন রাষ্ট্রপতি পৃথিবীর কোন প্রেসিডেন্ট পৃথিবীর কোন নেতা কোন কাফের কুফফার আমার ক্ষতি করতে পারবে আর আল্লাহ এবং আল্লাহর নবী যদি দায়িত্ব ছাইরা দেয় তাইলে তো রাস্তাঘাটে জীবন্ত জবাই করবে ইহুদি খ্রিস্টানরা ফুটবলের মতো লাগতেইব রাস্তাঘাটে মারব জেলে নিবে মারবে সব কিছুই করবে কারণ আল্লাহ এবং আল্লাহর নবী আপনার দায়িত্ব ছাইরা দিছে কাজে আল্লাহ বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি আল্লাহকে আল্লাহ নবীর কোথায় রাখবেন সামনে এবার আপনারা বলবেন ও কোম্পানিগঞ্জ হুজুর রাসূল তো দুনিয়ার জমিনে ছিলেন মক্কা মদিনা এখন তো রাসূল নাই আল্লাহ তো আর দেখি হই না আল্লাহরে আল্লাহ নবীর সামনে রাখবো কিভাবে আমরা তো অর্থটা বুঝলাম না আল্লাহ নাই আল্লাহর বিধান কোরআন আছে না নাই নবী নাই দুনিয়ায় নবীর সুন্নত আছে না নাই এ মোহাম্মদপুরের মুসলমান আল্লাহরে আল্লাহ নবীর সামনে রাখো এ কথার অর্থ হলো আল্লাহর আর নবীর তরিকা সামনে রাখা জীবনে সব করো সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা ওই যে আয়াতটা বলছিলাম নবীগণ আপনি ধৈর্য ধরেন এখন নেতারে বুঝাইলো জনগণরে তো বুঝাইতে হবে জনগণ যে নবীরে ডিস্টার্ব করে ওনাদেরকে আল্লাহ কিছু বলবেন না পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু আল্লাহ বুঝাইতেছে ও জনগণ ও নতুন মুসলমানরা আমার নবীর এত বিরক্ত কেন লাগি করো আমার নবী ঘর থেকে বাইরে আসবে সময় হলে বাইরে আসবে তোমরা কাজ করো ওলাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম আমার নবী বাইরে আর আগ পর্যন্ত বসে বসে একটু ধৈর্য ধরলে কি হয় এ জনগণ নেতা কেন ঘুম থেকে উঠে না এখনো কেন গেট খুললো না শিল কোন সময় মারবো এই পাগল হইও না নেতা সময় হলে বের হয়ে আসবে তোমরা নেতার গেস্ট হাউসে বসে একটু অপেক্ষা করো যদি অপেক্ষা করো আর কাজটা যদি তোমার হাসিল হয় তাহলে তার জন্য দোয়া করো সে তোমাদের কাছে শান্তি পাইলো যদি ইসলামী রাষ্ট্র হয় আর নেতা যদি বের হয়ে আসতে দেরি করে আল্লাহর কাছে জবাব দেওয়ার চিন্তা করবে যদি কোরআনের রাষ্ট্র হয় জনগণ যদি নেতার অপেক্ষা করে যত সময় অপেক্ষা করলো নবলবাদতের সওয়াব হবে আমার বন্ধুগণ এই নেতা যদি মুসলমান হয় আর মুসলমান নেতা যদি আল্লাহর নবীর তরিকা মোতাবেক নেতৃত্ব দেয় তাহলে তার জন্য বসে বসে অপেক্ষা করলো নফল ইবাদতের সওয়াব হয় আল্লাহ কয় আমার নবী ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত কি করো অপেক্ষা করো ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম
ও জনগণ আমার নবী গড় থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত যদি ধৈর্য ধরে তোমরা অপেক্ষা করতা তোমাদের জন্য ভালো হইতো এর বিনিময়ে আমি একটা দিতাম নবীর ডিস্টার্ব না কইরা বারান্দায় বসে বসে তোমরা অপেক্ষা করো বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল নবীর জন্য যদি অপেক্ষা করো আমার নবীর যদি কষ্ট না দাও রে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব বন্ধুরা আমার এই আয়াত থেকে শিখলাম নবীজিরে কষ্ট দেওয়া যাবে না নবীরে কষ্ট দিলে গুনাহ বাড়ে আর নবীরে আরাম দিলে জীবনের গুনাহ maaf হয় এখন বলবেন হুজুর নবী তো নাই কারে আরাম দেমু কারে কষ্ট দেমু নবী বলেন আমি নাই তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহে ওয়া সুন্নাতুর রাসূল আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নাই নবীর সুন্নাত নবীর হাদিস আমরার সমাজও আছে না নাই এ মোহাম্মদপুরের মুসলমান নবী নাই গো নবীর সুন্নাত আছে গো নবীর সুন্নতের যদি তুমি তদারকি করো নবীজির সেই বিধানের নবীজির তরিকার যদি মহব্বত করো নবীরে মহব্বত করা হলো নবীজির সুন্নতের উপরে আঘাত করা মানে নবীর আঘাত করা নবীজির তরিকা বাদ দেওয়া মানে নবীরে বাদ দেওয়া নবীজির তরিকার সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা যদিও নবী শ্বশুরের সামনে নাই নবীর বিধান আর নবীর তরিকা আছে না নাই এখন যদি কেউ নবীর তরিকারে ইমানদার হওয়ার পরে যদি নবীর তরিকারে অবজ্ঞা করে ইমানদার হওয়ার পরে নবীর তরিকারে অবহেলা করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রে যদি তুমি মুসলমান হও তাহলে তোমার নবীর তরিকা অগ্রাধিকার দিবা নবীর তরিকা অগ্রাধিকার দেওয়া মানে নবীরে অগ্রাধিকার দেওয়া আর নবীরে অগ্রাধিকার দেওয়া মানে আল্লাহরে অগ্রাধিকার দেওয়া আল্লাহরে যে অগ্রাধিকার দিল মরণের পরে তার কোন চিন্তা এই আয়াত থেকে শিখলাম যে আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাদ দিয়ে কিছু করা যাবে না দ্যাট মিন্স আল্লাহর আইন নবীর তরিকা পিছনে দিয়া ব্যক্তিগত তরিকা বানায়া ব্যক্তিগত মত বানায়া ব্যক্তিগত নিয়ম বানায়া সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করা যাবে যদি তুমি মুসলমান হও কথা ক্লিয়ার আমার বন্ধুগণ আমি আসলে আপনাদেরকে লম্বা সময় দিতে পারবো না আমি আগেই বলছি ভাই জান রে ভাই আমি তো একটা অসুস্থ দ্বিতীয়ত আমার একটা ভুল আছে আজকের মাহফিলে আমি ভুলে ডায়েরি না দেখে আরেক জায়গায় এক ওয়াদা দিয়ে দিছি দিয়ে এমন টেকা টেকছি এখন এদিকে না আইলো বেজ্জতি এদিকে গিয়ে একটা হাজিরা নিলাম আমার হুজুরের আমি শরম পাবো এখন আল্লাহকে ওয়াস্তে আমার শরম থেকে বাঁচান এখন ভাইজান বলছে ঠিক আছে যতটুকু পারেন আপনি আলোচনা করেন আমি আর পাঁচটা মিনিট আপনাদেরকে সময় দেব আমার বদ্ধ দিয়েন না আমার প্রতি রাগ করেন না বন্ধুগণ আমার পরের আয়াতে আল্লাহ বলছেন যে ও ইমানদাররা তোমাদের কাছে যখন আমার নবী বের হয়ে আসবে তখন নবীর সাথে তোমরা কথা বলবা না কথা কেন নবী জি যখন ডাক দিলে ঘর থেকে বের হয়ে আসবে কি প্রয়োজনে আসছো তোমরা তো কথা বলবা তোমরা সময় কথা বলবা আমি আল্লাহ লক্ষ্য করে দেখছি আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমরা গলার আওয়াজটা আরো বড় হয়ে যায় আল্লাহ কয় না এটা হবে না এটা আমার নিয়মে মানে না আমার নবীর গলার আওয়াজ থাকবে বড় আর তোমরার গলার আওয়াজ থাকবে নিচু এখন তো নবী আমাদের সামনে নাই এখন গলার আওয়াজের মাসালা কি এখন গলার আওয়াজের মাসালা হইল মুফাসসিরিনে কেরাম বলেন নবী নাই নবীর দোহাই দিয়া নবীর সুন্নতের দোহাই দিয়া নবীর তরিকার দোহাই দিয়া যখন আপনাকে নিষেধ দেওয়া হবে তখন যদি আপনি না হবে না এখন একজনে সভাপতি সাহেব বলল মুরব্বী সাহেব বলল দেখো বাবা নবীর তরিকার ভিতরে এই কাজটা নাই রে ভোট এই কাজটা তুমি করো না আমি করি তাহলে নবীর তরিকার দোহাই দেওয়ার পরও যে বড় গলা করলো এটা কার সাথে করলো এখন বুঝছেন নি নবীর তরিকার দোহাই দিলে আল্লাহর দোহাই দিলে তার উপায় নাই নবীর তরিকার দোহাই দিয়া আমার নবী আমার আদর্শ
আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই আল্লাহর নবীর খুশি করি আল্লাহর জন্য আমার বন্ধুগণ নবীজির দোহাই দিয়া যদি কোনো নবীর সুন্নতের ভিতরে নাই নবীর হাদিসও নাই অনেকে বলে বাদ দে তোর নবীর হাদিস এই 1500 বছর আগের এটা মোল্লার কথা আর সমাজ এমনি চলবে না সায়েন্স এন্ড টেকনোলজি বিজ্ঞান এন্ড তথ্য প্রযুক্তির যুগ ডিজিটাল যুগগুলো চলে না আমি বলবো আবু জাহেল ছাড়া তোমাকে আর কিছু বলা যাওয়ার নাই আমার রব আল্লাহ বলেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু ও ঈমান ওয়ালারা লা তারফাউ তোমরা নবীর লগে উত্তর দাও এই সময় আমি আল্লাহ ফলো করে দেখছি নবীর গলার আওয়াজের চেয়ে তোমরা গলার আওয়াজ বাড়ে খবরদার আমার নবীর গলার আওয়াজ থাকবে উপরে তোমাদের গলার আওয়াজ থাকবে নিচে এতে বোঝা গেল আমরা কি শিখলাম নবীর উত্তরসূরি যারা আছে ওরাসাতুল আম্বিয়া নবীর উত্তরসূরি যারা আছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নবীর উত্তরসূরি আছে যারা সমাজের সিনিয়র মুরব্বী এরা যখন যুবকদের সামনে জুনিয়রদেরকে নিয়ে কথাবার্তা বলবে তখন যুবকরা মুরব্বীর ডিঙ্গায়া জুড়ে কথা বলা জায়েজ মুরব্বী যেখানে আছে যারা সিনিয়র এরা যেখানে আছে এরা কথা বলার সময় আমি যদি উনার ছেলে হই আমি যদি উনার ভাতিজা হই আমি যদি উনার বাগনা হই আমি উনার প্রতিবেশী হই আর মুরব্বী যদি আমার বড় চেয়ারে বসে মুরব্বীর কথার আওয়াজের পরে উপরে যদি আমার আওয়াজ চলে যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের এটা চূড়ান্ত একটা বেয়াদবি কথা ক্লিয়ার হে যুবক ইসলামের কাছে আসো কোরআনের কাছে আসো ওঠো জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন মুরব্বী মুরব্বীদের প্রকার আছে প্রথম প্রকারের মুরব্বী হলো মা বাপ এরপরে দা চাচা চাচি এরপরে প্রতিবেশীর মুরব্বী এলাকার মুরব্বী গ্রামের মুরব্বী রাষ্ট্রের মুরব্বী আছে না নাই যে কোন মুরব্বী আপনার সিনিয়র আপনার মুরব্বী বয়স্ক কোন বিষয় সমাধান দিতে গেলে আপনি তার কণ্ঠের উপরে কণ্ঠে জুড়ে কথা বলা এখানে জুড়ে কথা বলার অর্থ কি জানেন মুরব্বী রায় দিল একটা বাতি যায় কয় চাচাই কিতা বুঝুনি কেন না না ওই তো না মুরব্বীর কণ্ঠের উপরে বলতে এখানে আওয়াজ না এখানে মুরব্বীর কথা না মানা আল্লাহ রসুলের সামনে কথার আওয়াজ বড় কইরো না এর এক নম্বর অর্থ হইল নবীর সাথে মাসলা মাসাইল নিয়ে তর্ক কইরা তোমারটা সঠিক এটা বলার চেষ্টা কইরো না মুরব্বীদের লগে কথা মার্কেটিং কইরা বাবাই কিতা বুঝন বেটার বয়স হইছে 95 85 অনকুর যুগে ইটা ইটা মানিওনি না চাচাই কিতা বুঝন আছে না নাই আছে না নাই তুমি বুঝো নাইনি লাগাই আইছো মার্ডার করে আইছো অনে মুরব্বী বইছে শেষ খারাপ তুমি চাইরে আরেকটা করতা এ রক্ত গরম তার ভিতরে জ্বালা হে স্যার আরো বিচলিত আফসর প্রস্তাব দিলে কয় এন বুঝেন না এ চাচাইটা বুঝেন না যা বুঝবো আমি বুঝবো এই একটা করছে আর একটা করতো এই যে বললো আমি বুঝবো আমার ভাই বুঝবো বাপ চাচারা বুঝেন না এটা আল্লাহ এবং আল্লাহ নবীর বিচারে এটার নাম হলো চূড়ান্ত চূড়ান্ত বেয়াদব আজ খুদা কাহিমে তৌফিকে আদব বেয়াদব মাহরুম সে গস্তাজ ফজলে রব বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ আরেকটা কথা মনে রাখো তোমরা তোমরা যে সময়ে কথা বলো তোমরা তোমরা যে সময়ে কথা বলো এ সময় যেভাবে একজন আরেকজনে ধমকাও এই যে মার্কেটিং করো নবীর সামনে থয়া এরকম মার্কেটিং করা তোমাদের জন্য জায়েজ না কি শিখলাম এই যুগে মুরব্বী সামনে থয়া দুই যুবকে গলা মার্কেটিং কইরা কথা কওয়া মানে মুরব্বীরে রীতিমতো অপমানিত করা মুরব্বী রায় দিছে বাতি দেখো আমি মানি না ফুয়ায় কয় মানি না পারলে বারো ই কেন মুরব্বী রইল নি নবীর সামনে থয়া
তোমরা তর্ক বিতর্ক করবা আমার নবীর সম্মান রইল নি ও আখেরি নবীর উম্মত এখান থেকে কি শিখলা একজন আরেকজনের সাথে যেভাবে জোর গলায় কথা বলো আমার নবীর সাথে ভাবে জোর গলায় কথা বলো না আমার নবীর সামনে ভাবে তর্ক বিতর্ক করলে বোঝা গেল নবী কম বুঝে তোমরাই বেশি বুঝো সমাজের পঞ্চায়েতের বাচ্চা যারা যদি বিচারাচারে বসে পারিবারিক বৈঠকে তখন ছেলেবাতি যারা উল্টা উল্টি করে বাপে তখন কয় আমি কিছু বুঝি না তোরাই বুঝ যে তোরা সংসার তোরা নেই তোরা সংসার তোরা নেই কয় যখন ব্যাংক ব্যালেন্সের গিয়া ম্যানেজার রে কয় আমার ছেলে চেক লই আইলো টাকা দিবেন না যখন গিয়া চেক বইলে ঘুরে টাকা নাই তখন গিয়া কয় আব্বা ভুল করছে মাফ করো ভাত নাই ফগড়ো টেখা নাই হুন্ডার তেল নাই বাপের কাছে গিয়ে নত হয় বাপে রাগ করে যদি পরিবার থেকে এক সপ্তাহের জন্য ঢাকা যায় খবর হয় মোবাইলের ফ্লেক্স ছিল দেড় টাকা পর্যন্ত নসিব হয় না তাহলে বোঝা গেল বাপের গুরুত্ব কত লোক বেশি বাপ বিপদ ফললে বাপ আর বিপদ না ফললে বাপ নাই রসুল এবং আল্লাহ বলেন এ বিধান আমার নাই আসুন আমার বন্ধুগণ এই যে আয়াতে কারিমা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের ওহি দিয়ে দ্বীনের মাসআলা মাসাইল শিকার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করলেন আল্লাহ বলেন এই অপরাধগুলো যদি করো আনতাহবাতা আমালুকুম যত নেক আমল করছিল সবশেষ এখান থেকে মুসলমান কি শিখলা বাপ মার সাথে বেয়াদবি করলে নেক আমল ধ্বংস হয় মুরব্বীদের সাথে বেয়াদবি করলে নেক আমল ধ্বংস হয় উস্তাদের সাথে বেয়াদবি করলে নেক আমল ধ্বংস হয় কথা বলেন ঠিক কি না এখন তো এগুলো বাইরে গেছে বেশি ডিজিটাল যুগে কি বলবো কথা অনেক কথা ছিল বন্ধুরা আমার কোরআনের কাছে আসুন কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন আপনার জীবনে সব বিষয়ে সব সেক্টরে সমাধান দিতে পারবে কিনা আরো জোরে বলেন পারবে কিনা আরেকটা কথা বলছি এই সূরার ভিতরে ব্যক্তিগত জীবন গঠনের 10টা কথা আল্লাহ বলে দিয়েছে 10টা কথা ব্যক্তিগত জীবন কিভাবে জান্নাতের টিকিট পাওয়া যায় মৃত্যুর আগে 10টা বিষয়ের উপরে যদি আপনি চর্চা করেন আমল করেন তাহলে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েই আপনাকে কবরে নেবেন যদি আল্লাহ বাঁচায় আর আগামীতে বাঁচি আর যদি দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন আর যদি দাওয়াত দেন তাহলে ইনশাআল্লাহ এই 10টা বিষয়ের ব্যাপারে কথা বলবো ঠিক আছে কিনা